হ্যালো, আমি তৃষা কথা বলছি অস্ট্রেলিয়া থেকে। যারা অস্ট্রেলিয়াতে আসতে চায় কিংবা যারা এই দেশে আসার কথা ভাবছে, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। এবার তোমরা অনেকেই ইউটিউবে অস্ট্রেলিয়ার উপরে অনেক ভিডিওই দেখে থাকবে, এবং সেখানে কিন্তু সাধারণত অস্ট্রেলিয়ার যে রঙিন ছবি, যে রঙিন দিকটা, সেটাই কিন্তু দেখানো হয়, এবং সেটা দেখে অনেকেই আকৃষ্ট হয় এই দেশে আসার জন্য, এবং অনেকে এটা ভাবে যে এই দেশ হলো স্বর্গ। বিশেষ করে প্যান্ডেমিকের পরে এবং এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে কিন্তু এই দেশে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, এবং যারা বিশেষ করে পড়তে আসে কিংবা চাকরি সূত্রে আসে কিংবা যারা ধরো ঘুরতে আসে সেখানে থাকে, তারা কিন্তু বর্তমানে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। সেরকমই পাঁচটা সমস্যা আজকে তোমাদের সাথে শেয়ার করব, যাতে এই দেশে আসার আগে তোমরা আর্থিকভাবে এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়েই এই দেশে আসতে পারো। চেষ্টা করো ভিডিওটা পুরো দেখার, তাহলে কিন্তু সঠিক ধারণাটা পাবে। প্রথমেই বলি, রিসেন্টলি যারা এদেশে আসছে তারা কিন্তু এসে যে সমস্যাটা সম্মুখীন হয় সেটা হলো কস্ট অফ লিভিং। এটা ঠিক যে ইদানিংকালে পৃথিবীর সব জায়গাতেই কস্ট অফ লিভিং বেড়েছে, কিন্তু যখন প্রথম প্রথম কেউ টাকা দিয়ে ডলারে খরচা করে তখন ব্যাপারটা ভীষণ কঠিন হয়ে যায়। যেমন কেউ যদি স্টুডেন্ট ভিসাতে আসে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যতদিন পর্যন্ত সে কোনো চাকরি বা জব পাচ্ছে না ততদিন পর্যন্ত সে কিন্তু ওই দেশ থেকে টাকা এনেই নিজের খরচা চালায়। ইনফ্যাক্ট যখন কেউ পার্ট টাইম জব করে, ইভেন ফুল টাইম জব করে, তখনও তাকে হাই কস্ট অফ লিভিংয়ের সম্মুখীন হতে হয়। অস্ট্রেলিয়াতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন আসে। ইনফ্যাক্ট যারা ভিজিটর ভিসাতে আসে, স্কিল, টেম্পোরারি ভিসা, ওয়ার্কিং হলিডে ভিসাতে আসে, এসে এই দেশে থাকে, তারাও কিন্তু এই সমস্যার কবলে পড়ছে। বর্তমানে এই কস্ট অফ লিভিং এতটাই বেশি হয়ে গেছে যে এখানকার সরকার এখানকার নাগরিকদের বিভিন্ন অনুদান দিচ্ছে। আর যদি মনে হয় আমি আমার মন থেকে এসব বলছি, তাহলে এই আর্টিকেলটা এখানকার নিউজপেপারে রিসেন্টলি বেরিয়েছিল, যেখানে আর কি বলছে যে একজন চাইনিজ স্টুডেন্ট, সেই বলছে যে আমাদের অস্ট্রেলিয়া সম্পর্কে মিথ্যা বলা হয়েছিল এবং হঠাৎ করে কস্ট অফ লিভিং বেড়ে যাওয়ার জন্য অনেকে দেশে ফেরত যেতে চাইছে। শুধু তাই নয়, একজন স্টুডেন্টকে ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্টের জন্য মেলবার্নে 400 থেকে প্রায় 650 অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত, মানে সপ্তাহে ভাড়া দিতে হচ্ছে। এছাড়া কিছুদিন আগে এখানকার নিউজ পেপারে এটাও বেরিয়েছিল, ছবিসহ বাড়ি ভাড়া দেখার জন্য একটা বাড়িতে ওপেন হোম হচ্ছে এবং সেখানে কত লম্বা লাইন দিয়ে লোকে অপেক্ষা করছে। অস্ট্রেলিয়াতে মানে তুমি চাইলেই তোমার পছন্দ মতো বাড়িতে ভাড়া নিয়ে কিন্তু থাকতে পারবে না। তোমার বাড়ি পছন্দ হলে অ্যাপ্লাই করতে হবে এবং বাড়ির মালিক সমস্ত অ্যাপ্লিকেশনগুলি থেকে সিলেক্ট করবে, তারপরে সে রেফারেন্স চেক করবে, তারপর সে কিন্তু ডিসিশন নেয় যে তার বাড়িটা সে কাকে ভাড়ার জন্য দেবে। এবং সেক্ষেত্রে দেখা যায় মানে একটা বাড়ির ভাড়ার জন্য 25 থেকে 30, মানে কমপক্ষে 25 থেকে 30, তার বেশি তো হয়, আবেদনপত্র কিন্তু জমা হয়। দ্বিতীয় সমস্যাটা শুধুমাত্র অত্যাধিক বাড়ি ভাড়া নয়, অস্ট্রেলিয়াতে বাড়ি ভাড়া না পাওয়ার সমস্যাটাও কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। এবং এতে যারা বাইরে থেকে নতুন আসছে, শুধু তারা নয়, যারা এই দেশে কয়েক বছর ধরে রয়েছে কিংবা যারা জন্মসূত্রে এই দেশের নাগরিক, তারাও কিন্তু এই সমস্যার কবলে পড়ছে। এবং রিসেন্টলি এই দেশে হোমলেসের সংখ্যাও কিন্তু বেড়েছে। QCOSS বলছে অস্ট্রেলিয়াতে ইদানিংকালে যাদের ইনকাম লো, তাদের অনেকেই ঘর না পেয়ে তাঁবু টানিয়ে, নইলে গাড়িতে তারা থাকছে দিনের পর দিন। সেই জন্য এই দেশে আসার আগে মানসিকভাবেই কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো জেনে আর কি তৈরি হয়ে আসবে। রিসেন্টলি অস্ট্রেলিয়াতে প্রচুর স্টুডেন্টস আসছে। এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা সাধারণত মেইন সিটি অর্থাৎ CBD এরিয়াতেই থাকে, এবং নিজেদের ট্রান্সপোর্ট না থাকার জন্য তারা বেশি দূরেও যেতে পারে না, অর্থাৎ সবাই এক জায়গাতে জব খুঁজতে থাকে। এবং সেই কারণেই দেখা যায় যে অনেকে যারা স্টুডেন্ট হিসেবে আসছে তারা কিন্তু জব পাচ্ছে না, এবং পেতে তাদের অনেকটা সময় লাগছে, এবং যার ফলে কী হচ্ছে, তাদেরকে দেশের থেকে টাকা নিয়ে আসতে হচ্ছে। আর জব পেলেও সেগুলো হয় সাধারণত অড জবস, তারা পায় বেশিরভাগ ক্ষেত্রেই, যেমন ডমিনোজ, ম্যাকডোনাল্ডস, পিৎজা হাট, কার ওয়াশ, ক্লিনিং, মানে এই সমস্ত কাজগুলো তারা করে, এবং এই সমস্ত কাজের মায়না খুব একটা বেশি হয় না, এবং এই সমস্ত জব করে খরচা চালানো, লোন শোধ করা অনেক সময় কিন্তু কঠিন হয়ে যায়, এবং তার ফলস্বরূপ দেখা যায় তারা অনেক সময় অ্যাংজাইটি, মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে যেতে হয়।
এবার এই সমস্যাগুলো শুনতে শুনতে কারো মাথায় প্রশ্নটা জাগতেই পারে যে আমি বোধহয় ডিমোটিভেট করার চেষ্টা করছি, বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করছি। আদৌ কিন্তু সেরকম নয়। কারো যদি মানে উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা থাকে এবং ইমিগ্রেশনের সমস্ত রিকোয়ারমেন্ট সে যদি ফুলফিল করতে পারে, তাহলে এই দেশে আসা থেকে কিংবা এই দেশে ভিসা পাওয়া থেকে কিন্তু তাকে কেউ বঞ্চিত করতে পারবে না। সে সহজেই এই দেশে আসতে পারবে, থাকতে পারবে এবং কাজ করতে পারবে। তাছাড়া কেউ এই দেশে আসুক চাই না আসুক, তাতে কিন্তু আমার জীবনে কিন্তু তার কোনো প্রভাব পড়ে না। সুতরাং আমি কিন্তু কাউকে ডিমোটিভেট করতেও চাইছি না, কাউকে মোটিভেট করতেও চাইছি না। এই দেশে আসবে কি না আসবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। অনেকেই অস্ট্রেলিয়ার লাইফস্টাইল দেখে এদেশে আসতে চায়, সেটা চাওয়াটা খুবই স্বাভাবিক। কারণ এই দেশে আসলে দেখা যায় চারিদিকে সাদা সাদা লোকজন ঘুরে বেড়াচ্ছে, ইংরেজিতে কথা বলছে, ডলারে রোজগার, ঝা তক্তাকে রাস্তা, আকাশ ছোঁয়া বড় বড় উঁচু উঁচু বিল্ডিং। এরকম জায়গাতে থাকতে পারাটা অনেকের কাছেই স্বপ্ন। তার উপরে হাতে আইফোন, গ্যারাজে বড় গাড়ি, বড় বাড়ি, বিলাসিতা ব্র্যান্ডের জামা কাপড়, শুজ, মানে এসব কে না চায়। তবে এখানে আরেকটা ব্যাপার বলে দিই, মানে যেটা হলো সেটা, যারা আগে এখানে এসছে এবং যারা এখন আসছে তাদের পরিস্থিতির মধ্যে কিন্তু রয়েছে আকাশ পাতাল ফারাক। আগের বাড়ি ভাড়া, বাড়ির দাম, কস্ট অফ লিভিং কিন্তু অনেক কম ছিল, তাই লোকেদের কাছে সেভিংসও হতো, থাকতো। সেই কারণে তারা এই সমস্ত কিছু করতে পেরেছে। তবে এটাও মনে রাখা দরকার, তাদেরও এই জায়গাতে পৌঁছতে অনেক বছর সময় লেগেছে। এই দেশে পিআর কিংবা নাগরিকত্ব পেতেই কিন্তু অ্যাভারেজে 5-10 বছর সময় লেগেই যায়। শুধু তাই নয়, এই দেশে এসে থাকলেই যে এই দেশের নাগরিকত্ব পাবে তারও কোনো মানে নেই, অনেকেই ফেরত চলে যায়। যাই হোক, সেটা না হয় বাদই দিলাম। পিআর পাওয়ার পরে কিংবা সিটিজেনশিপ হওয়ার পরে অনেকেই বাড়ি কেনে। তো সেক্ষেত্রে দেখা যায় যে শুধু বাড়ি কিনলেই হলো না, 30 বছর ধরে ব্যাংকে সেই লোন শোধ করতে হয়। উদাহরণ হিসেবে বলছি, 10-15 বছর আগে যারা অস্ট্রেলিয়াতে সে বাড়ি কিনেছে, অ্যাভারেজের দাম ছিল 2-4 লক্ষ অস্ট্রেলিয়ান ডলার। কিন্তু আজকের বাড়ির দাম হয়ে দাঁড়িয়েছে অ্যাভারেজে 5-10 লাখ অস্ট্রেলিয়ান ডলার। বাড়ির দাম ডবলেরও বেশি হয়ে গেছে, সাথে সাথে অন্যান্য সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রের দামও কিন্তু যথেষ্ট বেড়েছে, কিন্তু সেই তুলনায় ইনকাম কিন্তু সেভাবে বাড়েনি। তাই আগেকার দিনে যারা এসেছে তাদের সাথে আজকে যারা অস্ট্রেলিয়াতে আসছে তাদের পরিস্থিতির কিন্তু তুলনাই হয় না। সত্যি কথা বলতে এদেশে এসে আইফোন কিংবা বড় গাড়ি ইত্যাদি কেনা কিন্তু অত বড় ব্যাপার নয়। ঠিক ভিসা থাকলে কিংবা একটা ঠিকঠাক চাকরি থাকলে কোম্পানি থেকে লোন নিয়ে সহজেই এই সমস্ত জিনিসপত্র কিনে নেওয়া যায়। কিন্তু এই জিনিসগুলো লোন পেমেন্ট রিপেমেন্ট করতে গিয়ে যেন রাতের ঘুম চলে না যায়, সেটাই হলো আসল কথা। দেশ থেকে আমরা ভালো লাইফস্টাইলের জন্যই সাধারণত এই দেশে আসি, উন্নতি করতে চাই, সেই জন্যই এই সমস্ত উন্নত দেশগুলোতে আমরা আসতে চাই। কিন্তু সেই উন্নতি করতে গিয়ে কেউ যদি সারাক্ষণ অ্যাংজাইটি বা মানসিক চাপের মধ্যে থাকে, সেটা আমার মনে হয় কারো কাছেই কাম্য নয়। লোন ফেরত দেবার চাপ কিন্তু একটা বড় মানসিক চাপ। কেউ যদি নিজের দেশে থেকে লোন নেয়, সেখানে তার নিজের ফ্যামিলি থাকে, বন্ধুবান্ধব, একটা পুরো সাপোর্টিভ সিস্টেম থাকে, তাই মানসিক চাপটাও তাদের সাথে ভাগ করে নেওয়া যায় সহজেই। কিন্তু এখানে কিন্তু সেই সাপোর্ট সিস্টেমটা কিন্তু থাকে না, সমস্ত চাপ নিজেকেই নিতে হয়। আর এইটা কিন্তু আমি আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি, কারণ আমাকেও একটা মোটা টাকা প্রতি সপ্তাহে আমার বাড়ির মর্টগেজের জন্য দিতে হয়। এছাড়া আমার গাড়ির মেনটেন্যান্স, কাউন্সিল রেটস, ওয়াটার বিল, পাওয়ার বিল, ইন্টারনেট, ফোন বিল, গ্রসারি ইত্যাদি নানা রকম খরচা তো আছেই। তো যখন অস্ট্রেলিয়াতে আসবে মানসিকভাবেই কিন্তু প্রিপেয়ার হয়ে আসবে, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। আরেকটা সমস্যা যেটা নিয়ে মানে একদমই কথা হয় না কিন্তু আমার মনে হয় সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো মানে আমরা যখন আমাদের দেশে থাকি তখন অনেকেই আমরা রান্নাঘরে খাবারের সন্ধানেই যাই, আমাদের মনে হয় রান্নাঘরে সবসময় রেডিমেড খাবার থাকে। কিন্তু দুর্ভাগ্যক্রমে এখানে কিন্তু সেটা হবে না। এখানে শুধু রান্নাঘর নয়, ঘরের বাকি সমস্ত কাজ কিন্তু নিজেকেই করতে হয়, সাথে সাথে চাকরিও করতে হয়। বিশেষ করে যারা ধরো স্টুডেন্ট ভিসাতে আসে, তাদের একটা পার্ট টাইম জব তো করতেই হয় নিজের খরচা চালানোর জন্য, লোন শোধ করার জন্য। আর সেক্ষেত্রে দেখা যায় যে মানে পার্ট টাইম জব করে সাথে পড়াশোনাটাও চালিয়ে যেতে হয়, যেহেতু এই দেশে আমাদের দেশের মতো পরীক্ষার কয়েকদিন আগে পড়ে পাশ করে গেলাম তা কিন্তু নয়। এই দেশে সারা বছরই কিছু না কিছু অ্যাসাইনমেন্ট থাকে এবং নির্দিষ্ট দিনের মধ্যে সেই অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হয়। তো তার পক্ষে যারা ধরো স্টুডেন্ট হিসেবে আসে তাদের কিন্তু ভীষণই সমস্যা হয় কাজ
করা, পড়াশোনা চালানো এবং সাথে ঘরের সমস্ত কাজগুলো নিজেকেই করতে হয়। তার কারণ এই দেশে আমাদের দেশের মতো কাজের লোক তো পাওয়া যায় না, রান্নার লোকও পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তাদের খরচা কিন্তু অনেক বেশি, মানে সমস্ত কিছু খরচা পুষিয়ে কিন্তু সঞ্চয় করাটা খুবই কঠিন। তো সেক্ষেত্রে আমি বলবো যে রান্না বাড়িতে অবশ্যই শিখে এসো, তার কারণ নইলে পিৎজা পাউরুটি এই সমস্ত খেয়েই থাকতে হবে এবং তাতে কিন্তু তৃপ্তি হবে না। আর টেক অ্যাওয়েজ আর রেস্টুরেন্টের উপরে যদি নির্ভর করো সেটা স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয়, আর সেটাতে তো প্রচুর টাকা পয়সা খরচা হয়ে যায়। যদি অস্ট্রেলিয়াতে আসার প্ল্যান করো কিংবা বিদেশে যাওয়ার প্ল্যান করো তাহলে একটু রান্না বান্না এবং ঘরের কাজ শিখে নিও, ভবিষ্যতে কিন্তু ভীষণভাবেই কাজে লাগবে। যারা কাপল হিসেবে আসে তাদের ব্যাপারটা নিশ্চয়ই আলাদা, কিন্তু যারা সিঙ্গল হিসেবে এই দেশে আসে তারা কিন্তু দেখা যায় যে এই খাবারের সমস্যাটা কিন্তু তাদের কাছে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সবশেষে এটাই বলবো যে এই সমস্ত সমস্যাগুলো জানার পরেও যারা তোমরা অস্ট্রেলিয়াতে আসতে চাও অবশ্যই আর্থিক এবং মানসিক প্রস্তুতি নিয়েই তোমরা এগোবে, সেই পদক্ষেপ নেবে, যাতে এসে এখানে তোমাদেরকে কোনো রকম মানে কোনো প্রবলেম ফেস করতে না হয়, মানে কোনো শক না হও তোমরা। যাই হোক, অস্ট্রেলিয়াতে আসার পরে মানে কী কী করতে হয় কিংবা অস্ট্রেলিয়াতে আসার সময় ফ্লাইটে কী কী আনা যাবে, কী কী আনা যাবে না, এছাড়া অস্ট্রেলিয়ার ভিসার রিলেটেড কোনো ব্যাপার যদি জানতে চাও এবং অস্ট্রেলিয়ার সম্পর্কে আরও জানতে হলে অবশ্যই সঙ্গে থেকো আর খুব ভালো থেকো। আজ এই পর্যন্তই, আবার কথা হবে। তারা